দুটো ব্যাপার একটু লক্ষ্য করবেন। যখন কোনো একটা দলের ফুটবলার মাঠের মাঝখান থেকে চিৎকার করে বলেন আমার গোলটা গোল না, আর আমি যদি সেক্ষেত্রে দলটার নাম বলেছে আমি বললাম না স্পেসিফিক্যালি এই দলটা জন্য গোলটা করতাম, তাহলে সেটা গোল হয়ে যেত। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের কোচ এক্ষেত্রে কার্লোস কুয়াদ্রাত সাংবাদিকদের যেটা বলছেন যে রেফারিং দৃষ্টিকোণ আমাদের বিরুদ্ধে যে পেনাল্টি দেওয়া হয়েছে সেটা, এবং মোহনবাগান সুপার জায়েন্ট আর হায়দ্রাবাদ এফসির খেলায় যেভাবে হায়দ্রাবাদকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, ভারতীয় ফুটবলের ভালো বিজ্ঞাপন নয়, ভিআর আসা উচিত। তো আমি ভিআর প্রসঙ্গটা তো আমার অনেক আলোচনা করেছি আর করব, সেটা সাইড রেখে দিচ্ছি। আমি এক নম্বর ঘটনা আর দু নম্বর ঘটনা, এই দুটো ঘটনা যদি পাশাপাশি রাখেন তাহলে বুঝতে পারবেন যে সমস্ত কিছুর পিছনেই না কোনো প্ল্যান কাজ করে। যেভাবে একটা দল ডুরান্ট কাপের ফাইনালে উঠেছে, যেভাবে দেখছি এখন রেফারিং এবং তার গতি প্রকৃতি চারিদিকে সব কিছু চলছে, এটা শুধু একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে নয়, সারা ভারতে যে ফুটবল ক্লাবসগুলো রয়েছে, যে ফ্র্যাঞ্চাইজিসগুলো রয়েছে, তাদের একটা দুটো করে হলেও যদি সমর্থক থাকে প্রত্যেকেই অবাক হয়ে যাচ্ছে এইগুলো কী করে হচ্ছে। নেপথ্যের গল্প তো একটা রয়েছে, আপনারা কিছু বোঝেন না, কিছুই বোঝেন না, আপনারা নিশ্চয়ই তো কিছু বোঝেন, আমিও যদি কিছু বুঝি আপনারাও কিছু বোঝেন। তো যাই হোক, ইস্ট বেঙ্গলের সবথেকে বড় শত্রু শব্দটা ব্যবহার করব না, সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী খেলার মাঠে বিপক্ষ দলের ফুটবলাররা নয়, যারা অন্য কালারের জার্সি পরে খেলছে, ওই কালো জামা পরা, কালো প্যান্ট পরা, মুখে বাঁশিওয়ালা ব্যক্তিত্ব যিনি মাঠের মাঝখানে ঘুরছেন এবং তার দুই সহযোগী দুপাশে রয়েছে, তারাই ইস্ট বেঙ্গলের ভাগ্য নিয়ন্তা হয়ে যাচ্ছে, ভাগ্য নিয়ন্ত্রক হচ্ছে। তো এইটা অনেক কিছু আমাদের এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, সুতরাং মনটাকে শক্ত করবেন এবং সহ্য করার ক্ষমতা তৈরি করবেন। কারণ কি ভবিষ্যতে, শুধু ভবিষ্যতে, নিয়ার ফিউচার যে ম্যাচটা আসছে সেটার কথা আমি বলছি না, ভবিষ্যতে অনেক কিছু আপনারা দেখতে চলেছেন, কিছু করার নেই, এটা যত দিন যাবে তত আপনারা এই ব্যাপারগুলো অনুধাবন করবেন। যাই হোক, ওই যে আমরা একটু ইস্ট বেঙ্গল আড্ডায় একটু গল্পর ছলে আড্ডার ছলে কথা বলেছি না, যে ট্রান্সফার মার্কেটে রেফারির জন্য আলাদা বাজেট রাখা উচিত, এটা মজার ছলে বলেছি, কিন্তু সত্যি কথা বলবো, একটা যখন বলেছি তখন কিন্তু সত্যি মজার ছলে বলেছিলাম, আর এখন মনে হচ্ছে যা বলে ফেলেছি তা বোধহয় কিছুটা ঘটনা বা পুরোটাই ঘটনা, দুর্ভাগ্যজনক, সব কিছু ভারতীয় ফুটবলের জন্য দুর্ভাগ্যজনক। তো যাই হোক, আমি একটা কথা বলি, তো হচ্ছে ইয়াগো ফালকে সিলভা আশা করছি খুব শীঘ্রই কলকাতায় এসে পৌঁছবে, ভিসার অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে, খুব শীঘ্রই তাকে কলকাতায় বা ভুবনেশ্বরে দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে। আর সঞ্জিদা আক্তার বাংলাদেশের মহিলা ফুটবলার ইস্ট বেঙ্গলে এসে যোগ দিচ্ছেন, কি দারুণ বিষয় বলুন তো। সেই আমি তো আমার তখন আমরা তখন খুব ছোটো, যখন আসলাম রুমি মুন্নার খেলা আমরা দেখেছি, মানে আমি তো আমার বয়সে তো আমি চোখে দেখেছি, আমি অনেক ইয়াং ছেলে মেয়েদের জানি যারা হয়তো তাদের খেলা দেখেনি, পরবর্তীকালে দেখেছে, কিন্তু আমরা উই স দেম লাইভ প্লেইং, এবং কিছুদিন আগে তাদের পরিবাররা এসেছিল সংবর্ধনা নিতে, তো অনেক দিন পর বাংলাদেশ থেকে কোনো ফুটবলার আমাদের লালদ্দু জার্সি পরবে,
খুব ভালো লাগছে সেটা। আর সানজিদাকেও অনেক, ও যদি ওর কাছে যদি ভিডিওটা পৌঁছয় তাহলে ওকেও অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ রইল, ওর জন্য অনেক অনেক শাউট আউট রইল, এবং ওর পুরো ক্যারিয়ারের জন্য অনেক শাউট আউট রইল। এবং আরেকজন ফুটবলার ওই টিমের ক্যাপ্টেন, সে সম্ভবত ব্যাঙ্গালোরের কোনো একটি টিমে, কিক স্টার্ট FC বা কোনো একটা টিমে যাচ্ছে, তার জন্য শুভেচ্ছা রইল। দেখা যাক কি হয়, তবে এইটুকুনি বলতে পারি যে আগামী বছরটা আমাদের আরও ভালো হবে, মানে এই ফুটবল সিজন যেটা আসছে, এই ফুটবল সিজন যেটা চলছে, তার পরের ফুটবল সিজনটা, মানে আগামী যে ফুটবল সিজনটা আসছে, সেই ফুটবল সিজনটা কিন্তু আমাদের খুব ভালো হবে, এটা আপনারা ধরে রাখুন। কারণ কি, আমাদের টিমটা ব্রিক বাই ব্রিক তৈরি হচ্ছে, কোচ তৈরি করছে, জিরো থেকে স্টার্ট করার কোনো প্রশ্নই নেই, আমরা কিন্তু টিম তৈরি করে ফেলেছি। আগামী ফুটবল সিজনটা আমরা আরও অনেক গ্যাপ ফিল করতে পারবো। আমি যদি বলেন আমাকে ব্যক্তিগতভাবে, আমার আমার আমি আমার কি আশা এবং আশা করছি সেগুলো হবে, সেটা হচ্ছে যে হিজাজি মাহেরের সঙ্গে জর্ডন এলসেকে আমি খেলতে দেখব, এটা আমার আশা। আমি জর্ডনকে খেলতে দেখতে চাই, আশা করছি জর্ডন, সেই জর্ডনকে ফিরে পাই। ACL-এ দুটো ইঞ্জুরি হওয়ার পর কী রকম অবস্থায় থাকবে জানা নেই, এই বিষয়ে আমরা কি জানি না, বাট মনে এত একটা ইচ্ছা থাকে, ওই রকম একটা সিংহ হৃদয়, মানে ইস্ট বেঙ্গলের প্লেয়ার, মানে ইস্ট বেঙ্গলের মানসিকতা। আমি ইয়াগো ফালকে সিলকাকে দারুণ, সিলভাকে দারুণভাবে সফল হতে দেখতে চাই, এই তিনটে প্লেয়ার আমার চোখে ভাসছে, সঙ্গে ক্লেটন সিলভা, আমি দেখি আরেকটা সিজন ওকে আমি দেখি, ঠিক আছে। সাউল ক্রেসপোকেও আমি আগামী বছর দেখতে চাই আরও অনেক ভালোভাবে, আরও অনেক ভালোভাবে, যে এখন যে ফর্ম তার থেকেও ভালোভাবে। এবং আরেকটা কথা বলি, আমি দেখতে চাই জাভি সিভিয়েরো টোরোকেও, এখন ফর্ম নেই কিন্তু ও কিন্তু গোল মেশিন। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা সামনের দিয়ে তাকিয়ে থাকবো, শুধুমাত্র একটা ডার্বি নয়, অনেকগুলো ডার্বি, অনেকগুলো ভালো ম্যাচের দিকে আমরা তাকিয়ে আছি। জয় ইস্ট বেঙ্গল।